তো পদ্মা সেতু শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, পদ্মা সেতু আমাদের দেশের পূর্বাঞ্চলকেও তারা একসূত্রে গেঁথেছে। কর্ণফুলী সেতু টানেল অল্প দিনের মধ্যেই ওটা উদ্বোধন হবে। পদ্মা সেতু যেমন করে নিয়ে সারা বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে 1% কন্ট্রিবিউট করবে, তো আমরা বিশ্বাস করি যে কর্ণফুলী টানেলও বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের একটা ভূমিকা রাখবে, অবদান রাখবে। যারা বলেন যে মেগা প্রজেক্টের দরকার নাই, যারা আমাদেরকে সবসময় হুমকি দেন শ্রীলঙ্কা হবে, তাদের উদ্দেশ্যে আমরা বলি বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না। শুধুমাত্র এই 2022 সালের জুলাই মাসে আমরা রপ্তানি করেছি $398 কোটি পরিমাণ, যেটা প্রায় 37,060,000,000,000 টাকা। আমরা প্রবাসী আয় থেকে উপার্জন করে উপপ্রবাসী আয় এসছে বাংলাদেশে $209 কোটি, $2 বিলিয়নের উপরে। সুতরাং যে সমস্ত মেগা প্রজেক্টগুলো হচ্ছে সেখান থেকে রাজস্ব খাতে একটা কন্ট্রিবিউশন আসতেছে। শ্রীলঙ্কার মতো মেগা প্রজেক্টগুলো মুখ থুবড়ে পড়ে না এবং পড়বে না। আজকে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করার পর আমাদের একটু সাহস আসছে, অনুপ্রাণিত বোধ করছি যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে যদি থাকি, ঐক্যবদ্ধভাবে যদি কাজ করি, তাহলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যা দেখেছিলেন, স্বপ্নে যা ভেবেছিলেন, সেটা সফল আমরা বাস্তবায়ন করতে পারব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে।